বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা কথা বলবো ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে। ক্রিপ্টোগ্রাফি কি? ক্রিপ্টোগ্রাফি হলো এক ধরনের ভার্চুয়াল মুদ্রা। এই মুদ্রা ইন্টারনেটে এক ধরনের ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে লেনদেন করা হয়। লেনদেনের তথ্য জমা থাকে ব্লকচেইন নেটওয়ার্কে। 2008 সালের শেষ ভাগে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ক্রিপ্টোগ্রাফি উদ্ভাবন করেন। ক্রিপ্টোগ্রাফি হলো বিকেন্দ্রীকৃত কারেন্সি যা কোনো সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের দ্বারা মনিটর করা হয় না, ব্লকচেইন প্রযুক্তির উপর নির্ভর করে এবং ক্রিপ্টোগ্রাফি ব্যবহার ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা হয়। ক্রিপ্টোগ্রাফি বলতে গেলে এই তিনটি বিষয়ে খুব ভালোভাবে জানা থাকা উচিত। বিষয়গুলো হলো ব্লকচেইন, ডিসেন্ট্রালাইজেশন এবং ক্রিপ্টোগ্রাফি। সো ব্লকচেইন ক্রিপ্টোগ্রাফি পরিচালনা করে। এটি একটি ডিজিটাল লেজার যার অ্যাক্সেস অনুমোদিত ব্যবহারকারীদের দেওয়া হয় এবং লেনদেন রেকর্ড করে। ডিসেন্ট্রালাইজেশন অর্থ হলো কোনো সরকার বা কেন্দ্রীয় ব্যাংক এই লেনদেনের ট্র্যাক বা গতিবিধি মনিটর করতে পারবে না। ক্রিপ্টোগ্রাফি হলো গুপ্ত লেখা যার অর্থ হলো প্রাপক শুধুমাত্র বার্তাই প্রেরণ করতে পারবে। গত কয়েক বছরে ডিজিটাল কারেন্সি জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় একাধিক দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের ডিজিটাল কারেন্সি পরিচালনায় পরিকল্পনা করছে। অন্যদিকে রাশিয়া ও চীনও সম্প্রতি ডিজিটাল মুদ্রা চালু করার পরিকল্পনা করেছে। ক্রিপ্টোগ্রাফি ক্ষেত্রে কয়েন আদান প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন জাতীয় সমস্ত ভার্চুয়াল কারেন্সি বর্তমানে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে গ্রাহকদের নিকট। এই বছর যেন ক্রিপ্টোগ্রাফির বাজারে একটি ঝড় বয়ে যাচ্ছে। এই ইন্ডাস্ট্রিতে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা আঘাত আনছে। এই বিষয়টির মূল কারণ হলো অস্থির বাজার ব্যবস্থা। 2022 সালে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সাথে অস্থিরতা শব্দটি কার্যত সমর্থক শব্দ হয়েই রয়েছে। বছর শুরুতে বেশ ভালোভাবেই শুরু হয়েছিল, তবে কয়েক মাস পর থেকেই বিশ্ব বাজার জুড়ে বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটতে শুরু করে। যেমন ইউক্রেন যুদ্ধের ফলে অনেক দেশেই এমন হারে মুদ্রাস্ফীতি দেখা দিতে থাকে যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ এবং তেলের দাম বাড়তে শুরু করে। এই সমস্যাগুলি দ্রুত সমাধান হবে বা তার তীব্রতা কিছুটা হ্রাস পাবে এমন কোনো সংকেত এখনও মিলেনি। এর অর্থ হলো গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ধরনের অস্থিরতা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বহাল থাকবে। বহু বিশেষজ্ঞ বিশ্বাস করেন এই দীর্ঘ দুঃসময়ের অবসান ঘটতে বছর শেষ হওয়ার আগেই, তবে কখন এই উন্নতি হবে তা অনুমান করা সম্ভব নয়। বিজনেসের চালু হবে স্টেবল কয়েন টেথারের সাথে মার্কিন ডলার ডিকাপলিংক ইতিমধ্যে ফিনান্সিয়াল ও ক্রিপ্টো কমিউনিটির মধ্যে আলোড়ন তৈরি করেছে এবং এই প্রসঙ্গে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন স্টেবল কয়েনের সাথে জড়িত ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বলা বাহুল্য এই মন্তব্যের জেরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্ডাস্ট্রির গুণমান্য ব্যক্তি আশা করেন সরকার এক্ষেত্রে হস্তক্ষেপ করবে ফলে তারা অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারবে। এই বিষয়গুলিকে একসাথে জুলে মনে হয় ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিশেষ কোনো নিয়মবিধি আসতে চলেছে, কারণ এই ইন্ডাস্ট্রি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আরও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পপ কালচার ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। যে কোনো ধরনের গেম, সিনেমা বা মিউজিক জনপ্রিয় কালচার ইদানিংই যে কোনো উপায়ে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত হওয়ার পথ খুঁজছে, তা এনএফটি হোক কিংবা মোটরভার্সের মাধ্যমে। এর অর্থ হলো যেহেতু বিভিন্ন সেলিব্রিটি এই নতুন প্রযুক্তি ব্যবহার করেছেন, তাই আরও বেশি সংখ্যক জনগণ এগুলোর প্রতি আকৃষ্ট হবেন এবং অনুগত ভক্তদের সহায়তায় তারা এই নতুন প্ল্যাটফর্মগুলিতে সাফল্য অর্জন করবেন। কোনো ক্রিকেটার কিংবা সেলিব্রিটি, স্পোর্টিং লিগ হোক বা গ্লোবাল ব্র্যান্ড, সকলেই আগের থেকেই এখন ক্রিপ্টোকারেন্সি ব্র্যান্ড ওয়ানগুলোতে যোগদান করেছেন। এখানে একমাত্র প্রশ্ন হলো যখন তারা তাদের ড্রপ ঘোষণা করেছেন তখন আপনিও তাদের জন্য প্রস্তুত থাকবেন তো? নতুন কয়েনগুলির ক্রমশ মধ্যমণি হয়ে উঠবে। গত নভেম্বরে সমস্ত ক্রিপ্টোকারেন্সির অ্যাসেটের সম্মিলিত মূল্য বৃদ্ধি পেয়ে 27 ট্রিলিয়ন হয়েছিল। সেখান থেকে গত কয়েক মাসে এর মূল্য হ্রাস পেয়ে 1 ট্রিলিয়নের চেয়েও কম হয়ে গেছে। এর প্রধান কারণ হলো সবচেয়ে বড় দুটি কয়েন অর্থাৎ বিটকয়েন এবং ইথার এর মূল্য কমে যাওয়া। তবে অন্যান্য জনপ্রিয় কয়েনের মূল্য হ্রাস বৃদ্ধি পাচ্ছে, ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নতুন বছরে ঘুরে দাঁড়ানোর অবস্থা রয়েছে এই কয়েন ইন্ডাস্ট্রিতে।
দাঁড়ানো ইথেরিয়াম ব্লকচেইন অনন্য স্টেবল কয়েন ও তার পাশাপাশি বিভিন্ন গেম কয়েনগুলি আগামীতে মাসগুলোতে আরও জনপ্রিয় উঠবে। এর কারণ হলো গ্রাহকরা এখন সুপরিচিত এবং ঝুঁকিবিহীন কয়েনে খোঁজ করছেন, এর ফলস্বরূপ বর্তমানে নামি দামি কয়েন ও অন্যান্য কয়েন ইন্ডাস্ট্রিগুলো আজকাল তাদের ঝুঁকিহীন করে তোলার চেষ্টা করছে। এবং এর জন্য এই নতুন কয়েনগুলো কোথায় খুঁজে পাবেন এবং সেখানে কীভাবে বিনিয়োগ করবেন তাহলে তাদের জন্য পরামর্শ গ্রহণ করতে হবে, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্রিপ্টো এবং ফিনান্সিয়াল মার্কেটের সাথে একে অপরের সাথে সম্পর্কিত থাকবে। ক্রিপ্টো ইন্ডাস্ট্রি দাবি করেছিল গ্লোবাল ফিনান্সিং মার্কেট তাদের উপর প্রভাব ফেলে না কারণ তারা স্বাধীনভাবে পরিচালিত হয়, কিন্তু এই দাবি যে এখন সম্পূর্ণ সঠিক নয় তা প্রমাণিত হয়েছে। প্রায় সব ধরনের বিশ্বজনীন ঘটনার সরাসরি প্রভাব পড়েছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির উপরে কারণ বিনিয়োগকারীদের নেতিবাচক ঘটনার প্রেক্ষিতে ক্ষতির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রি থেকেই বিনিয়োগ প্রত্যাহার করতে শুরু করেছে। মার্কিন ফেড এর সুদের হার বৃদ্ধি সিদ্ধান্ত শুধুমাত্র গোটা বিশ্বের ইকুইটি মার্কেটের উপর প্রভাব ফেলেনি, বরং ক্রিপ্টো ইন্ডাস্ট্রিও সরাসরি প্রভাবিত করেছে, যার ফলে সাম্প্রতিক এখানে মূল্য হ্রাসের সমস্যা প্রকট হয়ে উঠেছে। বলা যেতে পারে যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতের জন্য যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তের যে কোনো ঘটনাকেই গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। ক্রিপ্টো ইন্ডাস্ট্রি কোন পথে যেতে পারে সে সম্পর্কে এখন শুধুমাত্র কয়েকটি অনুমান প্রকাশ করা হয়েছে, তবে বিভিন্ন বিষয় নিশ্চিতভাবে বলা যায় না। রাত যতই নিষ্কর্ষ হোক না কেন, কালই হোক না কেন, কেন ভোর হবেই। 2022 সালের শেষ দিকে বর্তমানে এই ডাউন টানের বিপরীতমুখী হবে বলে অধিকাংশ বিশ্বকরী আশাবাদী। যদি আপনি ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে চান তাহলে এটাই হলো আদর্শ সময়, কারণ রেকর্ডগুলোতে বলা হচ্ছে।